আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, দেখুন দূর থেকে কেমন ঝলমল করছে আমার বাগানবিলাস গাছটা, তার সামনে নিয়ে আসলাম, অনেক ভালো লাগে। আমার মেয়ে এই হাত দিচ্ছে, দেখুন আমার মেয়ের হাত, এটা আপনারা বললেন না যে এটা আমার হাত, আমার মেয়ের হাত। মেয়ে ফুলটা ছিল, আমি কথা বলছি, আমার ভালো লাগছে, অনেকই ভালো লাগছে, কারণ এই ফুলটা যখন দেখি আমার অনেক ভালো লাগে। কালারিং ফুল তো আমার এই কালারটা অনেক পছন্দ। দেখুন আমার মেয়ের মেহেন্দি গাছটা ফুল দিয়ে পাতা দিয়ে ভরে গিয়েছে, আর আমার বেগুন গাছ, তারপরে অনেক রকম গাছই আছে। তার মধ্যে আরেকটা চমৎকারি গাছ দেখুন, শিম গাছ। এই শিম গাছে অনেকগুলো শিম এসেছে, দেখতেও ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই দিবেন। দেখুন বেগুনি কালার ফুল কালারগুলো দেখুন, আর শিমগুলো দেখুন কত ভালো লাগে, অনেক ভালো লাগছে। আকাশও দেখা যাচ্ছে, আমার শিম গাছটাও দেখা যাচ্ছে, কেমন লাগছে বলেন তো, অনেক দারুণ লাগছে। তারই মাঝে 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 বেগুনি ফুলগুলা অনেক ভালো লাগে। আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, বলছে দেখো এ কোনায় কোনায় ফুলগুলা, তাই আমরা দেখছি দুজন মিলা চাঁদে হাঁটছি আর এগুলা দেখছি। তারই মাঝে পুকুরটাকেও নিয়ে নিলাম, দেখতে থাকেন ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি নানান রকম ভর্তা বানিয়েছি, এইরকম ভর্তা কার কার লোভনীয় লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি সরিষা তেলটা দিব এখন, দিয়েছিলাম একটু আগে, তারপর আবার একটু দিলাম, অনেক ইয়াম্মি। এটা বেশি সরিষা তেল দিলে ভালো লাগে, হালকা করে দিলেও ভালো লাগে। দেখুন ইয়াম্মি ভর্তাটা বানালাম, ভালো মতো করে কুচলে কুচলে একটা দেশি আলু দিয়ে, নতুন আলু দিয়ে, ধনে পাতা দিয়ে ভর্তাটা বানালাম। কেমন হলো কমেন্ট করবেন। আমি ভর্তা বানিয়েছি শুধু একরকম না, ভর্তা আজকে বানিয়েছি আমি দেখাই ভিউয়ার্স, একটু সাজিয়ে নিই, যেহেতু খাবো আমরা নিজেরাই খাবো, সাজিয়ে নিলে দেখতে সুন্দর। এটা আমি চেটে ফেলবো পরে, অনেক ইয়াম্মি লাগে ভর্তাগুলো। দেখুন আমি দেখাই, আমি তেলের মুখটা লাগিয়ে নিই, লাগলে আরও তেল দিব। দেখুন আমি কি ভর্তা বানিয়েছি, এখানে বানিয়েছি আলু ভর্তা, এখানে আলু ভর্তা বানিয়েছি, আর এখানে আছে টমেটো ভর্তা, দেশি টমেটো ভর্তা, টক মিষ্টি টমেটো ভর্তা, অনেক ইয়াম্মি, বাগার দিয়ে বানিয়েছি। আর এটা আমি হাতে ডলে বানিয়েছি আলু ভর্তা, আর এটা বানিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ, যে আমার গাছে এমনি টান দিয়ে পেঁয়াজ বের করেছি, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভর্তা, সরিষা তেল দিয়ে, শুকনা মরিচ দিয়ে, আর এখানে আছে করলা ভাজি, সবই ইয়াম্মি খাবার, অনেক ভালো লাগে। মাছ মাংস কেউ হার মানাবে এই খাবার, আমাদের রিন্তিরামপুর আর আমার অনেক পছন্দ। আর রান্না করেছি ডাল, রসুনের বাগার দিয়ে ডাল, আর এখানে আছে রুই মাছটা 2 কেজি। এটা আমার রেসিপি দেওয়া হয়েছে, এগুলো আজকে রান্নাবান্না। দেখুন অনেকগুলো রান্নাবান্না করেছি, এগুলোই অনেক ইয়াম্মি লাগবে খেতে। দেখেছেন ধনে পাতা দিয়েছি, নিমটর দিয়ে আমি রুই মাছ রান্না করেছি কিউব করে কেটে। আর দেখুন 4 রকম ভর্তা, 3 রকম ভর্তা, করলা ভাজি, ডাল। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, আর আমার টেবিলে চলে আসুন যার যার পছন্দ। তাহলে দেখ থাকে, তাহলে আমি আঙুলটা চেটে ফেলবো, চেটে এগুলো ঢেকে রেখে দিব, তারপরে খাবো আমরা ভিউয়ার্স। তাহলে ভিডিওর পাশে থাকেন। ঝুম লাগে অনেক রাত, আসলে কিন্তু এখন এত বেশি রাতও হয়নি, 11টা বাজে মাত্র, ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে রান খেতে চেয়েছে পোলাও, পোলাও খাবে, যার জন্য মা এই যে পোলাও রেডি করে দিলাম, আধা ঘন্টার মধ্যে রেডি করছি, গরম গরম ধোয়া উঠানো, মুরগির তেহারি, মোরগ পোলা বলে, বড় পোলা আছে, এটা মুরগির তেহারি, মুরগির তেহারি ওই একই মোরগ পোলা, মুরগির তেহারি আর সালাদ না, আমরা আমরা তো মোরগ পোলা বলতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু ইউটিউব সোশ্যাল মিডিয়া, আর বলবো আপনার তেহারি কে মোরগ পোলা কেন বলছেন, তেহারি তো আরো ছোট ছোট ইয়া করে হয়, মনে করো আমরা তেহারি আমরা বলতে পারি, মোরগ পোলা বলতে পারি, অনেকে যার যার যে বলবে যে মোরগ পোলা কেন বলতেছেন তেহারি কে, অনেকে বলতে পারে না মোরগ পোলাও তো হইতেছে কি, হ্যাঁ বড় করে মোরগ পোলা গুলা বড়, তেহারি মানে সেজ করে আরো গিরি গিরি করে, ফারাবের গুলা আরো ছোট করে, ছোট করে দেশি তো, ছোট করে ওগুলা বেশি ভালো লাগে, ফার্ম হইতে দেশি মুরগি তো, দেশি মুরগি তো আমি তেহারি এই শেষগুলাই ঠিক আছে।
কেমন হয়েছে স্মেলটা সুন্দর আসছে স্মেলটা সুন্দর হ্যাঁ সুন্দর নাইস খেতেও দারুণ খেতেও মজা আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে যায় লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।